ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রোহিঙ্গাদের কারণে ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বকেও নিতে হবে এর দায়ভার স্পেনে জলবায়ু সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা নিধনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বাংলাদেশে যা করা সম্ভব সবই করা হচ্ছে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। 1200 কোটি টাকা মানি লন্ডারিং এর মাস্টার মাইন্ড দিদার ও তার সহযোগী কবির গ্রেফতার। চালের দাম নিয়ন্ত্রণে রাজধানী বাজারগুলোতে অভিযান খাদ্য অধিদপ্তরের। পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার পাশাপাশি আওয়ামী লীগের শৃঙ্খলা রক্ষায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার রিপোর্ট অবিকৃত অপরিবর্তিত অবস্থায় আদালতে পাঠানোর দাবি বিএনপির। বর্তমানে ছাত্র রাজনীতি কোনোভাবে কাঙ্ক্ষিত নয় মন্তব্য সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচকদের। রাজশাহী রংপুর ও খুলনার পেট্রোল পাম্পে ধর্মঘট 15 ডিসেম্বর পর্যন্ত স্থগিত জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 5 বছরের মধ্যে ভারত থেকে অবৈধ সব অভিবাসীকে বের করে দেওয়া হবে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তৃতীয় বিভাগ ক্রিকেটে আম্পায়ারদের নির্লজ্জ পক্ষপাতিত্ব, এক দলকে সুবিধা দিতে আর এক দলের ব্যাটসম্যানদের আউট।